তো আমি সকাল সকাল ক্যামেরা নিয়ে অন হয়েছি আর দিদি দিদি তার ছেলে ব্যাট বল হেলমেট গোছাতে ব্যস্ত কারণ আজকে চলে যাবে তুই চলে যাবি মন খারাপ হয়ে যাচ্ছে আচ্ছা আবার পুজোর সময় আসবে তো অনেকদিন থাকা হলো ঘোরা হলো মজাও হলো তো আজকের একদম বাড়ি যাওয়ার পালা চলছে তো দিদির কাজ জিনিসপত্র সব গোছানো হয়ে গেছে আর বিশেষ করে এই কলকাতা থেকে ব্যাগ বল সব বয়ে বয়ে নিয়ে এসছে ছেলের জন্য এগুলো নিয়ে এসছে তো এগুলো আবার গুছাচ্ছে নিয়ে চলে যাবে আর আজকেরও এখানে অনেকগুলো নৌকা রয়েছে তো আজকের নদীতে একদম জল নেই তো জোয়ার এলেই নৌকাগুলো ছেড়ে চলে যাবে তো সেই মালপত্র আবার বোঝাই করে নিচ্ছে দিদি তো জিনিস গোছানোই ব্যস্ত ও চলে যাবে কেমন হয়েছে চাটা মানটি বলো রিভিউ দাও চায়ের রিভিউ দাও ভালো হয়েছে রাজশ্রী আমার তো রাইসের বিস্কুটের প্যাকেটটা ভালো লাগে দুটো দুটো করে শুভাচ্ছি খাচ্ছি তো দিদি বেরিয়ে যাচ্ছে মনটা খারাপ লাগছে চল ওর গাড়ি এসে গেছে সকাল সকাল চলে যাচ্ছে তো আমার মোবাইলের অবস্থা খুব খারাপ আর উপরের মোবাইলের প্রোটেক্টরটাও ফেলে ফেলে ছেলে ভেঙে দিয়েছে আপাতত আমি এটা প্রোটেক্টর লাগানোর জন্য মিনুকে বলেছি মিনু বেরোচ্ছে মিনু তোমার দায়িত্ব এই প্রোটেক্টরটা লাগিয়ে আনা ছেলে কি করে দিয়েছে উপরে খাপ টাপ সব ভেঙে দিয়েছে মোবাইলের অবস্থা নেই আর হাফ প্যান্ট বলে চল দিদি বসে আছে গাড়ি আসবে গাড়ি এলে ও বেরিয়ে যাবে সূর্য কই সূর্য তাহলে টাটা বাই বাই আমি নিচে চলে এসেছি দিদি বেরোবে বলে আমি নিচে চলে এসেছি মনটাও খারাপ লাগছে সবাই চলে যাবো তো ও আগে বেরিয়ে যাচ্ছে তারপরে ধীরে ধীরে আমরা দুপুরবেলা মেয়েতে চলে যাবো সবাই ছেলে আর মি চলে যাচ্ছে মোবাইল সারাতে মোবাইলটার অবস্থা একদম খারাপ উপরে প্রোটেক্টারও একদম ফেলে ফেলে ভেঙে দিয়েছে তো ওরা সারাতে যাচ্ছে তো সবাই এখানে বসে আছে দিদি চলে যাবে সবাইয়ের মন খারাপ তো দিদি বেরিয়ে যাচ্ছে আবার পুজোর সময় আমরা আসবো তো এখন আপাতত বেরিয়ে যাচ্ছে তো এখন টোটো এসছে আর রাস্তার উপরে গাড়ি রয়েছে এই আমি এখানে আছি শোনা আছি সূর্য আবার চলে আসবে এবার
ওখানে গাড়ি যদি চলে আসে সময় সময় খুলে দিলে যদি না আসে তো দাঁড়াবে টোটো নিয়ে তবে গাড়ি তুলে দিয়ে যদি চলে আসে দাঁড়াতে বলবে সব ব্যাগ খুলে দেবে সব সামনে যাবে টাটা সূর্য টাটা এই জিদ ভিতরে আছে তো দিদি চলে যাচ্ছে কিছু ফাটা হয়ে গেল এই সবে আমি ওই প্রোটেক্টর লাগিয়ে এনেছি মন খারাপ করো না মামনি তো একজন রেডি হয়ে গেছে বাড়ি যাবে তো একজন না আমরা সবাই রেডি হয়ে গেছি তো আমিও রেডি হয়ে গেছি তো এখন বাজে 3টে তো আমরা খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেছি খেয়ে দিয়ে একটু রেস্ট নিলাম আর দিদি তো সকালে বেরিয়ে গেল দিদি বেরোনোর পর আমরা আবার একটু ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট করে তারপরে একটু নিজেদের মধ্যে গল্প করে নিলাম তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি তো আমিও বেরিয়ে পড়েছি বোনও বেরিয়ে পড়েছে আজকে চলে যাব তো অনেক দিন থাকলাম মজা করলাম ভীষণ আনন্দও করলাম তো সবাই এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি তো এখন আমি ব্যাগও গুছিয়ে নিয়েছি ছেলেরা সব নিচে চলে গেছে তো আমি এবার নিচে নেমে যাব তো আজকের বাবার বাড়ি থেকে একদম বাড়ি চলে যাচ্ছি তো এরপরের ব্লগ বাড়িতেই হবে আজকে সবাই মিলে বাড়িতে চলে যাচ্ছি ব্যাগ আমার গোছানো হয়ে গেছে টোটোও নিচে দাঁড়িয়ে আছে তো বাবার বাড়ি এখান থেকেই এখন বাড়ি যাচ্ছি তো আসবি আবার হ্যাঁ হ্যাঁ আসবো মার মন খারাপ হয়ে যাচ্ছে ঘুমিয়ে আছে থাক ঠিক আছে তুই ঘুমা আমরা আবার আসবো ঝামেলা করতে একদম চিন্তা করবি না এই আমরা চলে যাচ্ছি কম্পা কম্পা গেটটা কর হ্যাঁ যাচ্ছি ব্যাগে ভরে দিচ্ছিস বসবো কোথায় দেখো বাবা ব্যাগে ভরে দিচ্ছে সত্যি এখন বৃষ্টি পড়ছে একটু আগে কত রোদ্দুর ছিল এখন বৃষ্টি হচ্ছে আর আমি কিছুক্ষণ আগে বাড়ি পৌঁছে গেছি এসে ব্যাগগুলো রাখলাম ড্রেস এখনও চেঞ্জ করিনি তো এসে একটু গল্প টল্প হলো বাড়িতে তো ভাবছি এবার ড্রেসও চেঞ্জ করবো আর অনেক আর ব্যাগ থেকে তো জিনিস সব বের করবো তার সাথে তো ধোয়া ধুয়ে কাছাকাছি রয়েছে আর আগে থেকেও কিছু জিনিসপত্র রয়েছে সে তো ঠিক আছে আর ব্লগটি বেশি বাড়াবো না এখানেই রাখবো আর যেহেতু বাড়িতে এসেছি সব অগোছালো হয়ে আছে সেগুলো গোছাবো কিছু কাজকর্ম রয়েছে কাজকর্মগুলো তো করবো আর ব্লগটি এখানেই রাখবো তো আজকের মতো এখানে রাখছি পরবর্তী নতুন কোনো ব্লগের সাথে দেখা হচ্ছে যতক্ষণ সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা।